আসসালামু আলাইকুম সাবরিনাজ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজকে কাঁচা আম মিষ্টি আলু আর শিং মাছ দিয়ে দারুণ স্বাদের একটা টক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা অনেকেই পারেন তবে যারা না পারেন যাদের কাছে এই রান্নাটা অপরিচিত তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন গরমের মধ্যে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো আমি হচ্ছে প্রথমে একটা বড়ো সাইজের মিষ্টি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো শিং মাছ বড়ো সাইজের এগুলোকেও খুব ভালো করে কালো অংশটা পরিষ্কার করে লবণ

মতো তেল দিয়ে মশলাগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটা মাঝারি সাইজের রসুন আর একটু বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে আমি থেত করে নিয়েছি তো এটা মাখানো হয়ে গেলে হচ্ছে এখানে এক কাপের মতো পানি দিয়ে দেব এই মাছটা একটু কষিয়ে নেওয়ার জন্য তো হাতে মাখাই তরকারিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে তো এবার হচ্ছে আমি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চুলাটা ধরিয়ে দিলাম তারপরে হচ্ছে মাঝারি আছে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করি নিয়েছি এবার হচ্ছে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি আলুগুলো আর মিষ্টি কেটে রাখা আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম পানি দিয়েছি তো এগুলোকে আমি আবার কিছুটা কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আলুটা প্রায় যখন এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কেটে রাখা আমগুলো আমগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো দিয়ে হচ্ছে জাস্ট আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো কারণ মাছগুলোও কিন্তু এ পর্যায়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই এক তিন মিনিটের মতো রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করার মাঝখান দিয়ে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম আলতো হাতে যেন আবার মাছগুলো ভেঙে না যায় আর নেচ থেকেও পোড়া লেগে না যায় এখানে আমি প্রায় ছয় কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু এটা টক রান্না আর এখানে কিন্তু ঝোল একটু বেশি দিতে হয় তো আমি এখানে ছয় কাপের মতো পানি দিয়েছি আর লবণটা চেক করে দেখলাম লবণটা অনেকটা কম তাই এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়া মাঝারি আছে হচ্ছে আমি এটাকে জাল করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আম আর মিষ্টি আলু কিন্তু আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা তো আমি শীতের সময় কিন্তু অনেক ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছি তো আমার চ্যানেলে কিন্তু এই ফ্রোজেন করার রেসিপি আছে চাইলে ভিডিও আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল তো এগুলো দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিলাম এবার কিন্তু এটা একদম রেডি এবার চুলাটা বন্ধ পরিবেশনের আগ পর্যন্ত হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এ তো এবার কিন্তু আমি এই তরকারিটা পরিবেশন করে নিলাম দেখুন মাছগুলো কিন্তু ভেঙে যায়নি আলতো করে না নাড়াচাড়া করার কারণে আর এদিক থেকে আম আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা